28 অক্টোবরকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে ছড়িয়ে পড়েছে উত্তাপ। সেই দেশের বিভিন্ন জেলা থেকে ঢাকায় আসতে শুরু করেছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। 28 তারিখ আমি একটা উত্তাপ সমুদ্র দেখতে চাই, শান্তি করতে আসি, খবর আছে, খবর আছে, খবর আর দিন বলি না, এখন বলছি খবর আছে। ইতিমধ্যেই নেতাকর্মীরা ঢাকা শহরে আসতে শুরু করেছে। এছাড়াও আওয়ামী লীগ 28 তারিখকে কেন্দ্র করে আক্রমণাত্মক প্রস্তুতি নিচ্ছে, সে বিষয়ে একটি প্রতিবেদন রয়েছে। প্রথম অবস্থায় ঢাকা শহরে কিভাবে মানুষ আসছে সে বিষয়ে একটি প্রতিবেদন দেখে আসি। 28 অক্টোবরকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে ছড়িয়ে পড়েছে উত্তাপ। প্রধান রাজনৈতিক দলগুলোর পাল্টাপাল্টি কর্মসূচি ঘোষণার কারণে দেশের মানুষ, বিশেষ করে রাজধানীবাসী, উদ্বেগের মধ্যে দিনাতিপাত করছেন। ইতোমধ্যেই বিষয়টি টক অব দ্য কান্ট্রিতে পরিণত হয়েছে। জানা গেছে, 3টি বৃহৎ দলের নেতাকর্মীরা ইতোমধ্যেই ঢাকায় আসতে শুরু করেছেন। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে 28 অক্টোবর রাজধানীতে স্মরণকালের সবচেয়ে বড় মহাসমাবেশের ডাক দিয়েছে রাজপথের প্রধান বিরোধী দল বিএনপি। তাদের এই মহাসমাবেশের বিপরীতে একই দিনে কর্মসূচি দিয়ে মাঠে থাকার ঘোষণা দিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। ওই দিনই সমাবেশ করার ঘোষণা দিয়েছে জামায়াতে ইসলামী। দলগুলোর ঘোষিত কর্মসূচি থেকে জানা যায়, নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করবে বিএনপি, কিছুটা দূরেই বাইতুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে সমাবেশ করবে আওয়ামী লীগ, আর মতিঝিলের শাপলা চত্বরে সমাবেশের অনুমতি চেয়েছে জামায়াতে ইসলামী। অন্যদিকে বাম দলগুলোর একাংশ অবস্থান নেবে শাহবাগে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, 28 অক্টোবরকে ঘিরে সবগুলো রাজনৈতিক দল শক্ত অবস্থান তৈরি করতে চাইবে, চেষ্টা করবে যতটা সম্ভব বেশি সংখ্যক লোকের সমাগম করে নিজেদের শক্তি প্রদর্শনের, যার অর্থ হল ওই দিন রাজধানীর প্রধান সড়কগুলো থাকবে রাজনৈতিক নেতাকর্মীদের দখলে, আশঙ্কা থাকবে সংঘাতেরও। 28 অক্টোবরকে সামনে রেখে আক্রমণাত্মক প্রস্তুতি নিচ্ছে আওয়ামী লীগ। প্রথম আলোর একটি প্রতিবেদন রয়েছে, একটি রিপোর্ট রয়েছে, সেটি আপনাদেরকে পড়ে শোনাতে চাই। 28 অক্টোবর এবং পরবর্তী 7 দিনকে স্পর্শকাতর সময় হিসেবে দেখছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। মূলত ঢাকার মহাসমাবেশকে কেন্দ্র করে বিএনপির বিপুল প্রস্তুতি এবং জামায়াত সহ অন্যান্য দলের একই দিনে সমাবেশ করার ঘোষণা থেকেই এমন বিবেচনা ক্ষমতাসীন দলের। এ সময় রাজধানী ঢাকা সহ রাজপথের নিয়ন্ত্রণে রাখতে প্রয়োজন আক্রমণাত্মক হওয়ার প্রস্তুতি রয়েছে আওয়ামী লীগের। দলের নীতি নির্ধারণীয় একাধিক সূত্রে এই বিষয়টি নিশ্চিত করেছে। বিএনপির পাশাপাশি জামায়াতের ইসলামীর 28 অক্টোবর মতিঝিল শাপলা চত্বরে সমাবেশ করার ঘোষণা দিয়েছে। ইসলামী আন্দোলন আগামী 3রা নভেম্বর ঢাকায় মহাসমাবেশ করবে বলে জানিয়েছে। আবার 28 অক্টোবর মহাসমাবেশ থেকে বিএনপি তাদের চূড়ান্ত লক্ষ্য অর্জনে পরবর্তী কর্মসূচি ঘোষণা দিতে পারে। ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের নেতাকর্মীদের উদ্দেশ্য করে বলেন, 28 অক্টোবর ঢাকার প্রতিটি রাস্তায় হাঁটতেও যেন আওয়ামী লীগ, সামনে আওয়ামী লীগ, পিছনে আওয়ামী লীগ, সারা শহর যেন আওয়ামী লীগ হয়ে থাকে। তিনি বিরোধী দলের উদ্দেশ্যে বলেন, ওই দিন কেউ যদি অশান্তি করতে আসে খবর আছে, খবর এতদিন বলি না, অনেক সহ্য করেছি, আর সহ্য করব না, সহ্যের একটা সীমারেখা আছে। আমরা ওবায়দুল কাদের সহ নেতাকর্মীদের কিছু বক্তব্য শুনে আসছি। স্বপ্ন রঙিন খোয়া, রঙিন খোয়া, 28 তারিখ আমি লাখ কথা কথা বিএনপির মতো লাখ আমি বলবো, অত লাখ তত লাখ আমি একটা উত্তাল সমুদ্র দেখতে চাই, বিক্ষুব্ধ বঙ্গোপসাগরের গর্জন দেখতে চাই। ঠিক আছে, পারবেন? সেরকম একটা জনস্রোত সেদিন আমরাই ঢাকা
দেখাতে চাই, অশান্তি করব না। তবে কেউ যদি অশান্তি করতে আসে, খবর আছে, খবর আছে, খবর একদিন বলি না, এখন বলছি খবর আছে। কারণ অনেক সহ্য করেছি, সহ্য অনেক করেছি, সহ্যের একটা সীমা রেখা আছে। সে কাছে নাকি নিয়ে যেই সব গালি গালাজ আপনারা করেন, এই অভদ্র লোকদের কি শাস্তি হওয়া উচিত? অবশ্যই বড় ধরনের শাস্তি। আজকে এই অভদ্র লোকেরা অশালীন ভাষায় এরা কথা বলে, আমি আবারও বলছি আমরা আমাদের সমাবেশ করি, আমরা কাউকে কারো সবাই অশান্তি করব, কিন্তু অশান্তি হলে তখনকার পরিস্থিতি বলে দেবে অশান্তি কাকে বলে। এবার ছাড় নেই, এবার ছাড় নেই, তখন এত অশান্তি বলছেন, অশান্তি কেমনে হয়, কিভাবে করে? অশান্তির পথ দেখালে অশান্তি আপনাদের দিকেই আসবে, সে পথ দেখাবেন না, আওয়ামী লীগকে দেখাবেন, আওয়ামী লীগকে দেখাবেন না, ভয় আমাদের দেখা। এয়ারপোর্ট পর্যন্ত আওয়ামী লীগ ছাড়া কেউ থাকতে পারবে না, যার যেখানে অবস্থান সেইখানে আপনারা বসে পড়বেন। আর খেয়াল রাখবেন, শত্রুকে কোনো কোনোদিন খাটো করে দেখবেন না, শত্রুকে শত্রুই মনে করতে হবে, এবং তার জন্য তার ব্যবস্থা করা দরকার, তা কিন্তু কই দেখবেন, বুঝছেন না কি কইছি? হ্যাঁ, মাইলের বা দুনিয়ার বাইরে যখন যেটা লাগবো সেইটা করতে হবে। ওই যে মুখে মান্নান ভাই মান্নাফি বলবে করতে হবে তা না, এখন প্রত্যেকে মান্নাফি ভাই হইতে হবে, প্রত্যেকে হুমায়ুন ভাই হইতে হইবে, তাহলে হবে। মনে করেন যে আমি আর মান্নাফি ধরনে ধরনে পরিষ্কার কথা, আসলে আসবেন নির্বাচনে, না আসলে না আসবেন, নির্বাচন বসে থাকবে না। জনগণ যদি নির্বাচনে অংশগ্রহণ করে, সেই নির্বাচনে সবচেয়ে গ্রহণযোগ্য নির্বাচন হবে, কথা পরিষ্কার। বিএনপি 28 তারিখ একটা অস্ত্র ডিম্ব পারবে ঘোড়ার দিয়ে, কিছুই হবে না, ঘোড়ার ডিম্ব পারবে একটা কিচ্ছু হবে। আবার এরপরে দেখবেন আবার চলা হাঁটা কর্মসূচি, বসা কর্মসূচি, জনসভা, এই সমস্ত কর্মসূচি দিয়ে যাবে, তাহলে এই হচ্ছে তাদের অবস্থা। আমরা মাঠে থাকবো, কোন ছাড় না, সংকট যদি করে, জনদুর্ভোগ যদি সৃষ্টি করে, আবার যদি 2014-15 সালের মতো অবস্থা সৃষ্টি করে, তাদেরকে ভাঙলে জবাব দিতে হবে। তো বন্ধুরা, এ ছিল আওয়ামী লীগের আক্রমণাত্মক অনেকগুলো বক্তব্য। এদিকে বিএনপি 28শে অক্টোবর তাদের মূল লক্ষ্য অর্জনের জন্য চূড়ান্ত আন্দোলনের দিকে যাবে বলে আশা করা যাচ্ছে। তো বন্ধুরা, এ ছিল আজকের ভিডিও। এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী আপডেট দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।